नमस्कार बंधुरा डिमेर अनेक रेसिपि ट्राई करेছো डिमेर एकघेये रेसिपि छेड़े एक बार सम्पूर्ण यूनिक नतून एई रेसिपिटा ट्राई करो। मात्र 5 থেকে 6 मिनिटेर मध्येई रेसिपिटा कमप्लीट हो जाबे आर भात रुटी लुचि परोटा सबकिछुर साथेई दारुण जमे जाबे। रेसिपिटार जोन्नो एखाने आमि 5टा डिम सिद्ध करे नियेछि, तो तोमरा 3টে 4টে बा एर थेके बेशिओ निते पारो। तो डिमगुलोके आमि एकटा ग्रेटार दिये ग्रेट करे नेब। 5टा सिद्ध डिम के आमी ग्रेटर दिए भालो करे ग्रेट करे नियेछि आर एई ग्रेट करते 1 मिनिटও समय लागबे ना। तो এইভাবে মিহি করে গ্রেট করে নেবার পর এবার আমি গ্রেটারের মধ্যে একটা বড় সিদ্ধ আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই সিদ্ধ আলুটাকেও আমি গ্রেট করে নেব। এখানে অর্ধেকটা প্রথমে গ্রেট করে নিলাম, তারপর বাকি অর্ধেকটাও গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা ডিম আর আলুর উপরের অংশে আমি স্বাদমতো লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ বড় চামচে সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে চাড়িয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়ন হিসাবে জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে জাস্ট একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নেবার পর প্রথমেই দিয়ে দেব আমি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে 1 মিনিট হাই ফ্লেমে আগে ভালো করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজতে হবে। তো হাই ফ্লেমে 1 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবার পর এবার দিয়ে দেব 2টো টুকরো করে কেটে নেওয়া টমেটো। তো এখানে আমি পাকা লাল টমেটো ব্যবহার করেছি। তো টমেটো আর পেঁয়াজটাকে আরও 2 মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব। আর টমেটোটা যাতে খুব ভালো করে গলে যায় এবং নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি উপর থেকে আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আর ব্যবহার করব না, কারণ ডিম আর আলুর মধ্যে লবণ মেশানো রয়েছে। তো একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর টমেটোটা দেখো অনেকটাই কিন্তু গলে গিয়েছে, মানে টমেটোটা নরম হয়ে গেছে। তো টমেটোটা যখন এরকম গলে যাবে অনেকটা তখন আমি দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার অল্প দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একটু বেশি দিলাম। এবার মশলার সাথে আমি পেঁয়াজ আর যে টমেটোটা সেটাকে মিনিট খানেক মতো ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে যে ডিম আর আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ গোলমরিচের গুঁড়ো মেশানোই রয়েছে। 1 প্যাকেট যদি বাড়িতে ম্যাগি মশলা থাকে অবশ্যই দিতে চেষ্টা করবে, টেস্টটা খুব ভালো আসে ম্যাগি মশলা দিলে। আর রেসিপিটা যেহেতু একদম ঝটপট বানানো হয়ে যায় তাই অবশ্যই একটু ম্যাগি মশলা দিতে চেষ্টা করো। ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা বানাতে জোর 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো ডিমের অনেক রকম রেসিপি আমরা ট্রাই করি, কিন্তু একবার ডিম আর সিদ্ধ আলু দিয়ে এইভাবে রেসিপিটা ট্রাই করো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। শেষে একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এর টেস্টটা আরও বেড়ে যাবে। আর এটাকে যদি আরও একটু শুকনো শুকনো করে বানাতে চাও তাহলে 2 চামচ বেসনকে শুকনো খোলায় ভেজে মিশিয়ে নেবে। তো আমি সেটাও দিলাম না। তো আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা আর ঝটপট বানানো হয়ে যায়। রাতের ডিনারে রুটি দিয়ে হোক বা পরোটা দিয়ে অথবা গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। অন্য কোনো কিছুই লাগবে না এই রেসিপিটা যদি থাকে। যেভাবে দেখিয়েছি এইভাবে করে অবশ্যই বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সমস্তটা একটা প্লেটের মধ্যে নেওয়ার পর একটু চেপে চেপে দিয়েছি। দেখো একটা সুন্দর শেপ চলে এসছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো টমেটো ধনেপাতা বা ডিমের সমস্ত অংশটা মিলিয়ে একটা দুর্দান্ত লুকস চলে এসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও হয় দুর্দান্ত। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো আর বন্ধুদের মধ্যে ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।